সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি জোনাকি জ্যোতি। দর্শক, একটি দিনের শুরু যতটা অর্থবহ হতে পারে ঠিক তেমনটাই আয়োজন নিয়ে আজকেও আমরা হাজির হয়ে গেছি। দর্শক, স্বাগত জানাই সবাইকে একুশের সকালের আজকের আয়োজনে। আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, অন্যান্য খবর, ইতিহাসের এই দিনে জানেন কি অজানা তথ্য এবং থাকছে প্রিয় শিল্পীর মিউজিক ভিডিও। শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ বুধবার, একুশে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ৬ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে রবিউল সানি ১৪৪৬ হিজরি হেমন্তকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা ৫টা১৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা৭ মিনিটে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ মঙ্গলবার ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া ভোরের দিকে সারা দেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে। দর্শক, আমাদের এবারের আয়োজন অন্যান্য খবর। হাটবার মানেই তো গ্রামের গল্প। কোনো এক বট গাছকে ঘিরে হয়তো বসা বিশাল কোনো বাজার। নগর জীবনে এমন হাটবার শব্দটিই তো বিলীন, আর যদি সেটা হয়ে থাকে ঢাকার মতো মহানগরীতে। এখানে হাটবার বা হাট বসার গল্প ভাবাটাও কঠিন, তবে এই বিলীন হয়ে যাওয়া গল্পটি এখনও বেঁচে আছে ম্যারাদিয়া হাটকে ঘিরে। তাই ম্যারাদিয়া হাটকে নিয়েই আমরা সাজিয়েছি আজকের অন্যান্য খবর আয়োজন। এই হাটের বয়স কত তা ঠিক করে বলতে না পারলেও স্থানীয়দের ভাষায় প্রায় ১৫০ থেকে ২০০ বছর হবে। যদিও নির্দিষ্ট করে কবে থেকে এই হাট বসছে এখানে তা কেউ বলতে পারছে না। স্থানীয় অনেকেই বলেন প্রায় ২০০ বছর আগে এই হাট বসতে শুরু করে। ব্রিটিশ আমলেও এই হাট বেশ জমজমাটভাবেই বসত। নড়াই নদীর তীরবর্তী এই স্থানটিকে একটি বড় বটগাছ এবং তার পাশে বিশাল এক পুকুর ঘিরেই বসতে শুরু করে হাট। দূর দূরান্ত থেকে নৌকায় করে হাটুরেরা আসত এই ম্যারাদিয়া হাটে। রামপুরা বনশ্রীর ম্যারাদিয়া বাজার ঘেঁষে বসে এই হাট। প্রধান সড়কের দুই পাশে, ব্রিজের পাশে খোলা জায়গায়, রাস্তার পাশে গলির ভেতর ঢুকে হাটুরেরা তাদের বর্ষা সাজিয়ে বসে। সকাল থেকে শুরু হয়, রাত পর্যন্ত সরব থাকে এই ম্যারাদিয়া হাট। সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে রাত শত বছর পার করেও সরব এই হাট। সময় গড়াতে গড়াতে একসময় কমে আসে ব্যস্ততা। হাটুরেরা ফিরতে শুরু করে সারাদিনের হিসেব মেলাতে মেলাতে। বিভিন্ন এলাকা থেকে দল বেঁধে আসা হাটুরেরা ফিরতে শুরু করে নানা ধরনের যানবাহনে করে। অনেকে আবার নৌকায় করে ফেরার পথ ধরে। মৃতপ্রায় নদীটির বুক চিরে মহানগরীর বুকে জেগে থাকা ম্যারাদিয়া হাটের গল্প নিয়ে জলের বুকে রেখা এঁকে ফিরতে থাকে হাটুরেদের নৌকা। প্রিয় দর্শক, অন্যান্য খবর সেগমেন্টটি দেখছিলাম আমাদের এবারের আয়োজন ইতিহাসের এই দিনে। ইতিহাস হচ্ছে সময়ের প্রতিচ্ছবি, আর এই সময়ের বাঁকে ঘটে যাওয়া ভাঙা গড়া উত্থান পতন সম্পর্কে আমরা ইতিহাস থেকেই জানতে পারি। ইতিহাসে সংঘটিত অসংখ্য ঘটনার মধ্য থেকে উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়েই সাজানো হয়েছে আমাদের আয়োজন ইতিহাসের এই দিনে। বাংলা সিনেমার নন্দিত অভিনেতার নাম আনোয়ার হোসেন। রূপালী পর্দায় নবাব সিরাজউদ্দৌলা হিসেবেই খ্যাত তার নাম। ১৯৩১ সালের আজকের এই দিনে
জামালপুর জেলার সরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। স্কুল জীবনে প্রথম অভিনয় করেন আসকার ইবনে সাইকের পদক্ষেপ নাটকে। 1957 সালে তিনি ঢাকায় চলে আসেন এবং নাসিমা খানমকে বিয়ে করেন। অভিনয় জীবনের 51 বছরে প্রায় 5 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। 2007 সাল পর্যন্ত অভিনয় করেছেন আনোয়ার হোসেন। 1958 সালে তোমার আমার সিনেমার মাধ্যমে অভিনয়ের সূচনা। 1964 সালের 1 মে তার অভিনীত 2 দিগন্ত ছবি দিয়ে ঢাকার বলাকা সিনেমা হলের উদ্বোধন হয়েছিল। তার অভিনীত অন্যতম ছবিগুলোর মধ্যে রয়েছে জহির রায়হান পরিচালিত কাচের দেয়াল ও জীবন থেকে নেয়া, মহিউদ্দিন পরিচালিত তোমার আমার ও সূর্য স্নান, কাজী জহির পরিচালিত বন্ধন, খান আতাউর রহমান পরিচালিত নবাব সিরাজউদ্দৌলা, এম এ হামিদ পরিচালিত অপরাজেয়, সুভাষ দত্ত পরিচালিত অরুণোদয়ের অগ্নিসাক্ষী, জহিরুল হক পরিচালিত রংবাজ, আলমগীর কবির পরিচালিত ধীরে বহে মেঘনা, নারায়ণ ঘোষ মিতা পরিচালিত লাথিয়াল, আমজাদ হোসেন পরিচালিত নয়নমণি, গোলাপী এখন ট্রেনে ও ভাত দে। আনোয়ার হোসেন দীর্ঘ 5 দশক দিন রাত কাজ করেছেন ছবির পর ছবিতে। তার কাজ না করতে পারার দুঃখ থাকবে, এটাই স্বাভাবিক। 2013 সালের 18 আগস্ট শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। 13 সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 82 বছর বয়সে ঢাকার চলচ্চিত্রের নবাব খ্যাত অভিনেতা আনোয়ার হোসেন মৃত্যুবরণ করেন। একুশে টেলিভিশন আজকের এই মহান গুণী শিল্পীকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে। প্রিয় দর্শক, দেখছিলেন ইতিহাসের এই দিনের সেগমেন্টটি। এবারে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, তবে বিরতির পর আরও থাকছে অনেক আয়োজন, তাই থাকুন আমাদের সাথেই। দর্শক, বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার, দেখছেন একুশের সকালের আজকের আয়োজন। আমাদের এবারের আয়োজন জানেন কি, কতই না বিচিত্র এই পৃথিবী, প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও উদ্ভিদের অস্তিত্ব। তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে, জীবনযাপন আচার আচরণ নানান ধরনের। সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু? আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য। দর্শক, এই পর্বে আমরা টিকটিকির কিছু বৈশিষ্ট্য জানাবো আপনাদেরকে। টিকটিকি শীতল রক্ত বিশিষ্ট সরীসৃপ জাতীয় এক ধরনের প্রাণী। এরা দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। দেখতে অনেকটা কুমিরের ছোট সংস্করণের মতো মনে হলেও কুমিরের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। বেশিরভাগ টিকটিকি নিশাচর, দিনের বেলা লুকিয়ে থাকে এবং রাতে পোকামাকড়ের সন্ধানে বের হয়। এরা সাধারণত 3 থেকে 6 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদের পায়ের আঙুলের আঠালো বিরাট ক্ষেত্রফলযুক্ত পাতা থাকে। এর সাহায্যে এরা যে কোনো মসৃণ দেয়ালেও সহজেই চলাচল করতে পারে, কারণ পা ফেলার সঙ্গে সঙ্গেই এদের পায়ের নিচটা বায়ুশূন্য হয়ে যায়। বাংলাদেশের সব জায়গায় টিকটিকির দেখা মেলে। বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার, মালয়েশিয়া, থাইল্যান্ড প্রভৃতি দেশে টিকটিকি রয়েছে। টিকটিকির ডাক সবার কাছে খুবই পরিচিত। টিকটিকির খাদ্য তালিকার প্রধান অংশ জুড়ে রয়েছে বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণী, যা মূলত শহুরে কাঠামোর চারপাশে শিকার করা হয়। এরা প্রধানত তেলাপোকা, উইপোকা, কিছু কিছু মৌমাছি ও ভীমরুল প্রজাপতি, পতঙ্গ, মাছি, মাকড়সা এবং বিভিন্ন ধরনের গুবরে পোকা খায়। কিছু কিছু গবেষণায় স্বজাতি ভক্ষণের অল্প বিস্তর প্রমাণও পাওয়া গেছে। টিকটিকির রক্ত লাল নয়, রক্তের লোহিত কণিকায় থাকা হিমোগ্লোবিনই মূলত রক্তকে লাল দেখায়। মানুষের রক্তে লোহিত কণিকার পরিমাণ বেশি থাকে, তাই মানুষের রক্ত লাল, কিন্তু টিকটিকির রক্তে লোহিত কণিকার পরিমাণ কম, তাই রক্ত লাল নয়। টিকটিকির সবচেয়ে অবাক করা বৈশিষ্ট্য হলো এর লেজ খসে যাওয়া, কারণ এদের লেজের হাড় গঠিত হয় কতগুলো ছোট কশেরুকা দিয়ে। এই কশেরুকা একে অপরের সঙ্গে এমনভাবে যুক্ত থাকে যে এদের মাঝে একটি ফাটলের দাগ থাকে। এখানে কশেরুকাগুলোর সংযুক্তি হয় অত্যন্ত হালকা, তাই একটু হালকা আঘাতেই এই লেজ ভেঙে যায়। টিকটিকির শরীরের স্নায়ুতন্ত্র ও রক্তনালী এই ফাটল পর্যন্ত এসে থেমে যায়, আর তাই লেজে কোনো আঘাতে এমনকি খসে পড়লেও টিকটিকি তার টেরও পায় না। টিকটিকির গড় জীবনকাল প্রায় 5 বছর।
প্রিয় দর্শক, দেখছিলেন জানেন কি সেগমেন্টটি? এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবে না, ফিরছি অজানা তথ্য এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে। তাই থাকুন একুশের সকালের সাথেই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে। আমাদের এবারের আয়োজন অজানা তথ্য। প্রিয় দর্শক, আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছুই জানি, আবার মাঝে মাঝে মনে হয় অনেক কিছুই জানি না। আমাদের জানার যেমন শেষ নেই, তেমনি জানার আগ্রহেরও শেষ নেই। আমরা জানি বা আসলে কতটুকু, তবে আমরা আপনার শেখা বা জানার জন্য একটু সহযোগিতা তো করতেই পারি। আমাদের জানা ও অজানা নানা তথ্য নিয়েই আমাদের আজকের এই আয়োজন অজানা তথ্য। ডেড সি নামটি শুনলেই গা কেমন ছমছম করে ওঠে, মনে হয় মৃত লোকদের এক সাগর যেখানে ভাসছে লাশ। আসলে বিষয়টি কিন্তু মোটেও ভয়ঙ্কর নয়, বরং ডেড সি ভীষণ সুন্দর, ভ্রমণে যাওয়ার জন্য চমৎকার এক জায়গা। এই ডেড সির পানি এতটাই ঘন যে ওই পানিতে কেউ চাইলে শুয়েও থাকতে পারে। শুধু তাই নয়, চাই কি শুয়ে শুয়ে বইও পড়া যায় এখানে, কিংবা ল্যাপটপ নিয়ে গিয়ে ওখানে শুয়ে শুয়ে নেট ব্রাউজও করা যাবে। তবে এর নাম কেন ডেড সি হলো? নাম ডেড সি হলেও এটা কিন্তু মোটেও কোনো সি বা সাগর নয়। মৃত সাগর নাম হলেও এটা আসলে একটা হ্রদ, তবে মিঠা পানির নয়। এর পানি ভীষণ লবণাক্ত, সাগরের লবণাক্ত পানি এখানকার তুলনায় কিছুই না। এখানকার পানির লবণাক্ততা সাগরের পানির তুলনায় 8.5 গুণ বেশি। এত নোনতা পানিতে না বাঁচতে পারে কোনো মাছ, না বাঁচতে পারে সাগরের নিচের অন্য কোনো গাছ। এই বিশাল হ্রদে তাই কোনো মাছই নেই, নেই পানির নিচের কোনো গাছপালাও। আর সে কারণেই এই হ্রদকে বলা হয় ডেড সি বা মৃত সাগর। তবে মাছ নেই বলে যে এই হ্রদে কোনো জীবন্ত প্রাণীই নেই তা কিন্তু নয়। এই হ্রদে বাস করে নানা রকমের ব্যাকটেরিয়া আর ছত্রাক, ব্যাস আর কিচ্ছুটি নেই। এই হ্রদ কিন্তু মোটেও বিষাক্ত নয়। অনেকেই ভাবে নির্ঘাত এই হ্রদের পানি বিষাক্ত, নইলে এতে কোনো মাছ বাঁচে না কেন? আসলে এখানে কোনো প্রাণী নেই, স্রেফ পানির লবণাক্ততার কারণে, অন্য কোনো কারণে নয়। শুধু তাই নয়, এই হ্রদ অঞ্চলটি স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এখানকার আবহাওয়া অনেক রোগ সারিয়ে তোলার জন্য ভালোই। এই হ্রদের তীর সূর্য স্নান করার জন্য যাকে বলে একেবারে মোক্ষম জায়গা। তাই জায়গাটি দিন দিন পর্যটকদের কাছেও খুবই প্রিয় হয়ে উঠছে, বিশেষ করে যারা স্বাস্থ্য ভালো করতে ঘুরতে যেতে ভালোবাসেন, তাদের জন্য তো এটা যাকে বলে এক টুকরো স্বর্গ। হ্রদটি ইসরায়েল, পশ্চিম তীর ও জর্ডানের সীমান্ত ঘেঁষে অবস্থিত। একুশে সকাল অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো জানতে চাই আমরা, তাই আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক একুশের সকাল, একুশে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার 10, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 8802-55-01-4316 থেকে 25। ইমেল অ্যাড্রেস sokal@ekushey-tv.com। আমাদের অনুষ্ঠানটি দেখতে পারেন www.youtube.com/@ETV-ekusher-sokal এই চ্যানেলটিতে। আমরা থাকব আপনাদের মূল্যবান মতামতগুলো জানার অপেক্ষায়। দর্শক, জীবনকে জটিল ভাবলেই জটিল, সহজ করে ভাবলেই দেখবেন জীবন খুবই সহজ। পরিবারের ভেতরে হোক কিংবা বাসার বাইরে কর্মস্থলে, সবসময় সবার সাথে প্রাণ খুলে হাসুন, প্রাণ খুলে বাঁচুন, তবেই দেখবেন জীবন সহজ সুন্দর। আজকের মতো একুশের সকাল থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আগামীকাল একই সময়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায়।